আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো শুরুতেই বলে রাখি, এই কোম্পানি লিমিটেড দেখে আবার কেউ বলেন না যে এটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা এটা কোম্পানি চাকরি, সো এটা বলবেন না। এই কারণে যে এখানে কিন্তু সম্পূর্ণ সরকার স্বায়ত্তশাসিত, সো এটি সম্পূর্ণ সরকারি চাকুরি। সো আজকের এই ভিডিওতে এই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। এই পদগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি সব কিছুই দেখাবো। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল নিয়োগ বিজ্ঞপ্তি। সো মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিয়েছি, সরকারি না বেসরকারি সেটা আগে আমি দেখাই। সেটা হচ্ছে এখানে দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে KGDCL.gov। যখন গভ লেখা থাকবে তখন নিশ্চিত ধরে নেবেন যে এটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সো আশা করি আপনাদের এই সরকারি না বেসরকারি বা কোম্পানি এটা বুঝতে পারছেন। তো আমরা এখন পদের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমে যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্ল্যান্ট অপারেটর, 16 জন লোক নিয়োগ করা হবে 24,680 টাকা বেতনে। অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা সমেত যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদী অনুমোদিত ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর ওয়েল্ডিং সুপারভাইজার নেওয়া হবে 24,680 টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল অথবা ওয়েল্ডিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স সহ প্রয়োজনীয় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সো এই উপরেরটা অথবা নিচেটা দেওয়া আছে। এরপর নেওয়া হবে টেকনিশিয়ান 32 জন 24,680 টাকা বেতনে। যে কোনো ইনস্টিটিউট হতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং বা অটোমোবাইল, প্লাম্বার বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। সেই সাথে অথবা দিয়ে দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর ড্রাফটসম্যান নেওয়া হবে 24,680 টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ও যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে, সিভিল, স্থাপত্য বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদী অনুমোদিত ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সাথে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর জেনারেটর অপারেটর নেওয়া হবে 24,680 টাকা বেতনে। ন্যূনতম অষ্টম শ্রেণী জেএসসি পাস বা জেডিসি পাস হলে আবেদন করা যাবে এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে 6 মাস মেয়াদী অনুমোদিত ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর নেওয়া হবে বোরিং, ওয়েল্ডিং অথবা কম্প্রেসার, এখানে অপারেটর কাম মেশিনিস্ট নেওয়া হবে 24,680 টাকা বেতনে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপর চিকিৎসা সহকারী নেওয়া হবে 27,300 টাকা বেতনে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের যে যোগ্যতা আছে সেটি হচ্ছে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেডিসিন বা ডিপ্লোমা ইন সার্জারি বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও অথবা দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপরে যে নিয়োগ হচ্ছে জিআইএস অপারেটর, 4 জন লোক নিয়োগ করা হবে 27,300 টাকা বেতনে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার অথবা স্থাপত্য অথবা সিভিল বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। এরপর ফোরম্যান নেওয়া হবে 27,300 টাকা বেতনে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অটো মেকানিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। এরপর রেডিওগ্রাফার নেওয়া হবে 27,300 টাকা বেতনে। এখানে যে কোনো প্রতিষ্ঠান হতে রেডিওলজি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর নির্মাণ পরিদর্শক নেওয়া হবে 27,300 টাকা বেতনে। যে কোনো ইনস্টিটিউট হতে সিভিল, স্থাপত্য, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, কম্পিউটার ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর সার্ভেয়ার নেওয়া হবে 9 জন 27,300 টাকা বেতনে। এটাতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার, এখানে 27,300 টাকা বেতনে। ন্যূনতম এসএসসি বাণিজ্য পাশ সহ হিসাব, অডিট, অর্থ বিষয়ে একপক্ষে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাশ করলে এই অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রাজস্ব সহকারী নেওয়া হবে 9 জন 27,300 টাকা বেতনে। ন্যূনতম এসএসসি বাণিজ্য বিভাগ থেকে পাশ করলে আবেদন করা যাবে। এরপর পরিবহন সহকারী নেওয়া হবে 27,300 টাকা বেতনে। স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এসএসসি পাশ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডার সহকারী নেওয়া হবে 27,300 টাকা বেতনে। ডিগ্রি অথবা ন্যূনতম এসএসসি পাশ সহ আপনার 4 বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার নেওয়া হবে 3 জন 27,300 টাকা বেতনে। এসএসসি পাশ সহ আপনারা আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি থাকলে 4 বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। সো এগুলো ছিল পদের বিবরণ। এখন দেখবো কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে KGDCL.telegram.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় আপনার কিন্তু
দেয়া আছে এখানে 19 জানুয়ারি 2023 এবং শেষ হবে 18 ফেব্রুয়ারি 2023। সো এই সময়ের মধ্যে সবাই আবেদন করবেন, আর আবেদন করার সময় ছবি স্বাক্ষরের প্রয়োজন হবে। সেই ছবি স্বাক্ষর কীভাবে তৈরি করবেন এবং এই আবেদন ফর্মটি অনলাইনে মোবাইল ফোন দিয়ে কীভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এখন দেখবো আবেদন ফি কতটা কেটে নেওয়া হবে। 1 নং হতে 11 নং পদের জন্য হচ্ছে 300 টাকা, 12 হতে 17 নং পদের জন্য হচ্ছে 200 টাকা। আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনার ভালোভাবে দেখবেন। আর আমি আবার বলে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা ভালোভাবে এটি দেখে নিয়ে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।